আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন ফ্রি ফায়ারের কোন কোলাবোরেশন থেকে ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি লস হয়েছে? তো এই ভিডিওতে আমি আপনাদের কেমনই পাঁচটা আননোন এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, যে ফ্যাক্টগুলো দেখার পর আপনাদের রিয়াকশনটা ঠিক কেমনটা হবে। সো লেটস স্টার্ট। সেখান থেকে কোন আইটেম পারচেজ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প অল্প ডায়মন্ড দিয়ে সম্পূর্ণ ডায়মন্ড ফুলফিল করে সেই জিনিসটা নেওয়া যেত, এক কথায় বলা যায় কিস্তির মতো। ফ্যাক্ট নাম্বার 4, সুগে যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারে কিছুদিন পর পরই নতুন নতুন ডিজাইনের ব্যাকপ্যাক বের হয়, আর আজ পর্যন্ত ফ্রি ফায়ারে কতই না ব্যাকপ্যাক এসেছে। কিন্তু আপনারা কি জানেন ফ্রি ফায়ারে সবচেয়ে আলাদা ডিজাইনের ব্যাকপ্যাক কোনটা? সেটা হলো ফ্রি ফায়ারের ইলাইট পাসের সিজন 6 এর প্রি অর্ডারের ব্যাকপ্যাক। বেসিক্যালি সেই ব্যাকপ্যাকের প্রতিটা লেভেল বাড়ার সাথে সাথেই সেই ব্যাকপ্যাকটা কত লেভেলের থাকে সেটা লেখা ওঠে। আমার মনে হয় এটাই এখনকার সময় ফ্রি ফায়ারের সবচেয়ে আলাদা রকমের ব্যাকপ্যাক। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 3, ফ্রি ফায়ারের ইনহেলার, যেটা ফ্রি ফায়ারের মেড কিটের পর সবচেয়ে বেশি ব্যবহার করা একটা আইটেম। আর যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মধ্যে ইনহেলার ব্যবহার করার সময় এরকমের একটা ভিউ আসে, বাট আপনি কি জানেন ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম ইনহেলার এসেছিল তখন ইনহেলার ব্যবহার করার সময় কিরকম দেখাতো? তো ফ্রি ফায়ারের মধ্যে যখন সর্বপ্রথম ইনহেলার এসেছিল তখন মেড কিট ব্যবহার করার সময় যেরকম দেখায় ঠিক সেরকমই দেখাতো ইনহেলার ব্যবহার করার সময়, যার প্রমাণ আপনারা ভিডিওতে থাকা ক্লিপটাতে দেখতেই পাচ্ছেন। আর এই ফ্যাক্টটাকে কে আগে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 2, সুগে যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের AWM এর মধ্যে 6 এক্সিস স্কোপ লাগানো থাকে, আর এই 6 এক্সিস স্কোপটা AWM এর মধ্যে পার্মানেন্টলি লাগানো থাকে। এটা তো আপনারা সকলেই জানেন, মানে এখনকার সময় AWM এর স্কোপ যে চেঞ্জ করা জানে এটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু আপনারা কি জানেন AWM এর মধ্যে আগে থার্মাল স্কোপ লাগানো থাকতো? তো আজ থেকে 2 বছর আগে 2019 সালে ফ্রি ফায়ারের মধ্যে একটা নতুন মোড এসেছিল, যেই মোডটার নাম ছিল নাইট হান্টার মোড। আর সেই মোডের মধ্যে শুধুমাত্র AWM গানটাই পাওয়া যেত, আর AWM এর মধ্যে শুধুমাত্র থার্মাল স্কোপই লাগানো থাকতো, যাতে নাইট হান্টার মোডের মধ্যে খুব সহজে এনিমিকে খোঁজা যায়। ফ্যাক্ট নাম্বার 1, সুগে যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ার কিছুদিন পর পরই নতুন নতুন জিনিসের সাথে কোলাবোরেশন করে, কিন্তু আপনারা কি জানেন ফ্রি ফায়ারের কোন কোলাবোরেশন থেকে ফ্রি ফায়ারের সবচেয়ে কম লাভ হয়েছে? এক কথায় বলা যায় ফ্রি ফায়ারের কোন কোলাবোরেশন থেকে ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি লস হয়েছে? সেটা ছিল ফ্রি ফায়ার যখন ঋতিক রোশনের সাথে কোলাবোরেশন করে। আর যেমনটা আপনারা জানেন ঋতিক রোশন হলো ইন্ডিয়ার একজন সেলিব্রিটি, আর এই কোলাবোরেশনের কারণেই ফ্রি ফায়ারে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করা হয়, যেটা হলো জাই ক্যারেক্টার। আর এই জাই ক্যারেক্টারই হলো ঋতিক রোশনের সাথে কোলাবোরেশনের মেন আইটেম। বাট এই জাই ক্যারেক্টার ফ্রি ফায়ার আসার পর প্লেয়ারদের কাছ থেকে তেমন বেশি সাড়া পায় নাই। এর মূল কারণ হলো এই জাই ক্যারেক্টারের অ্যাবিলিটি। এই জাই ক্যারেক্টারের অ্যাবিলিটি তেমন বেশি ব্যবহারযোগ্য নয়। আর কিছুদিন আগে ফ্রি ফায়ারে জাইকে কোন একটা কারণে ফেয়ারওয়েল পার্টি দেওয়া হয়েছে, মানে বিদায়ের অনুষ্ঠান। তার মানে জাই ক্যারেক্টার আর স্টোরেও থাকবে না। এই ছিল মূলত ফ্রি ফায়ার পাঁচটা আননোন ফ্যাক্ট। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।